মাইক্রোফোনটা চালু করে দিন। হ্যাঁ, তিনি আমাদের শিক্ষা দেবেন। আমি কাউকে শেখাতে চাচ্ছি আমি না, আমি শুধু বলতে চাচ্ছি আমি যে একজন ছাত্র, শিখতে পছন্দ করি আমি। আপনি হতে শেখাতে পারে, পারেন? কিন্তু আপনি তো অন্যকে বলার সুযোগ দেন না। সরি, আপনি অন্যের কথা শোনেন না, শুধু নিজেই বলে যান। আমি আপনাকে বলার সুযোগ করে দিচ্ছি, বলেন। আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইজ ডিরাইভড ফ্রম দ্য চ্যাপ্টার 9 ভার্স নাম্বার 5 দ্যাট ঈমান ইজ দ্য নেগলিজেন্স অফ সালাহ। শুভ সন্ধ্যা স্যার, আমার নাম সাবিনা, আমি একজন ছাত্রী। আপনি উদাহরণ দিলেন কিভাবে আমরা ছাত্ররা, তরুণরা তীর ছুঁড়ে তারপর লক্ষ্যবস্তুকে নিশানা করি। আমি আপনার ব্যাপারে ওই একই কথা, একই অভিযোগ করছি। আপনি তীর ছুঁড়লেন, তারপর আপনার তীর, তারপর লক্ষ্যবস্তু চারপাশে নিশানা করলেন। তখন কেউ যদি আপনার মতো করে চিন্তা না করে তাহলেই ভুল। আমার মনে হয় এটা ভুল, এটা অযৌক্তিক এবং অমানবিক। বোন খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। আমার উদাহরণের কথা বললেন যে মানুষ শূন্যে গুলি ছোড়ে তারপর অজুহাত দাঁড় করায়। আপনি বলছেন, অভিযোগ করছেন, আমি একই কাজ করেছি। আর যদি লোকজন আমার কথা না মানে, তাদের সমর্থন করি না। বোন, আমাকে বলেন আমার ভুলটা কোথায়। আমার লেকচারের কোন অংশে শূন্যে গুলি ছোড়েছি আর কারণ দাঁড় করিয়েছি? আমি আমি উদাহরণ দিয়েছি, লোকজন গ্রাজুয়েশন করে কেন করছো আমি জানি না, কি করবে বলতে পারবো না, পাস করার পর তুমি কি করবে জানি না, আমি উদাহরণ দিয়েছি। এখন আপনি আমাকে বলেন যে আমার লেকচারের কোন অংশ শূন্য গুলি ছোড়ার মতো ছিল, তারপর আমি কারণ দাঁড় করিয়েছি। যদি না থাকে তাহলে বলবো আপনি শূন্য গুলি ছুড়ছেন আর অজুহাত দাঁড় করাচ্ছেন। ইতিমধ্যে আপনি তো বলেছেন আমার লেকচারের কোন অংশ, উত্তর দেওয়ার সুযোগ দিলাম। আমার লেকচারের কোন অংশ শূন্য গুলি ছোড়ার মতো, তারপর কারণ দাঁড় করা? লেকচার শূন্য গুলি ছুড়ছিল না, আমি বলছিলাম। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। পুরো উদ্দেশ্যটা, পুরো উদ্দেশ্য যেমন ইসলামিক দৃষ্টিভঙ্গিতে লোকজনকে মূল্যায়ন করা আর জীবনের উদ্দেশ্যকে শুধু ইসলামিক পন্থায় করা। এর চেয়ে ভালো জীবনের উদ্দেশ্য আমাকে দেন, এর চেয়ে ভালোটা আপনি আমাকে দেন। দেখেন, আমরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব করছি, যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে। আমি বলছি না যে আমারটাই সঠিক? অবশ্যই লোকজন আপনার থেকে ভিন্ন মত পোষণ করতে পারেন, তবে অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে। যেমন ধরেন বললাম 2+2=4, আপনি বললেন না এটা হবে 5, অবশ্যই আমি বলবো কেন। তাই যদি আমি কিছু ভুল বলি, আপনি প্রমাণ করে দেবেন যে আমার ভুল। শুধু বললেই হবে না যে 2+2=4 না, আপনি তো শিক্ষিত, ঠিক? তাই আপনি যদি বলেন আমার ভুল হয়েছে, ঠিক আছে মানলাম, প্রমাণ দেখান। শুধু নিজে কথা বলে যেন আমাকে কথা বলার সুযোগ দেন না। প্রমাণ পেশ করেন, যদি সত্যবাদী হন আমাকে বলেন লেকচারের কোন অংশ, বা বলেন যে স্রষ্টাকে ধন্যবাদ জানানোর চেয়ে ভালো উদ্দেশ্য কি হতে পারে, তাকে ছাড়া কার ইবাদত করা যায়। হ্যাঁ বলেন, ওনার মাইক্রোফোনটা চালু করে দিন। হ্যাঁ, তিনি আমাদের শিক্ষা দেবেন। আমি কাউকে শেখাতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি যে আমি একজন ছাত্র, শিখতে পছন্দ করি আমি। মানুষের দৃষ্টিভঙ্গি কনভার্ট করেন, কারণ অনেক মতপার্থক্য। উত্তর দিচ্ছেন না বোন, আষাঢ়ে গল্প বলেই যাচ্ছেন। আমি আষাঢ়ে গল্প বলছি না, জীবনের উদ্দেশ্য কি আপনার প্রত্যাশা অনুযায়ী বলবো আমি। আমি উত্তর দেব আপনার মত মতো। না বোন, আমি আমার মত করে উত্তর দেব। আপনার মত আষাঢ়ে গল্প, আমি আপনার জবাব শুনেছি, আষাঢ়ে দরকার নেই। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। দর্শকদের হাতে বিচারটা ছেড়ে দিলাম, কতজন আপনার পক্ষে কথা বলে আর কতজন আমার কথা মানে। আমার অনুসারীর কোনো দরকার নেই। পরে যখন লেকচার দেবেন, আশা করছি দর্শক পাবেন অনেক বেশি, তখন তারা আপনার উত্তর জানবে সৃষ্টির উদ্দেশ্য নিয়ে।